আমাদের নেতারা তৃণমূলের সঙ্গে কেক ভাগ করে নিচ্ছে, বঙ্গ বিজেপিকে খোঁচা তথাহতর। 108টি পৌরসভার ভোটের ফল ঘোষণার পর দেখা গিয়েছে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বিজেপি। এবারের পৌর নির্বাচনে বিজেপির বিধায়ক প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, ফল ঘোষণার পর দেখা গিয়েছে তাদের মধ্যে চারজনই হেরে গিয়েছেন। গোটা রাজ্য জুড়ে সবুজ ঝড় অব্যাহত থেকেছে, ভোটের ফলে নিশ্চিহ্ন হয়ে গেছে বিজেপি। ভোটের ফল সামনে আসতেই বিজেপি সহ অন্য বিরোধীদের অভিযোগ, এবারের নির্বাচনে ভোট কারচুপি হয়েছে, সাধারণ মানুষকে ভয় দেখানো হয়েছে। এই অভিযোগ সর্বত্র তুলেছেন বিরোধীরা। কিন্তু তথাগত রায় এই সরগরম পরিস্থিতিতে আবারও বিজেপি নেতৃত্বের অন্যতম অভিযোগ তুললেন। ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন তথাগত রায়। তিনি লিখেছেন, প্রতিদিন সকালে আমি রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের ফোন পাই, দাদা আমাদের মাছ ধান তৃণমূলরা লুট করে নিচ্ছে, আমরা কি অনাথ? আমাদের নেতারা তৃণমূলের সাথে কেক ভাগ করে নিচ্ছেন, আমার কাছে কোনো উত্তর থাকে না। অর্থাৎ বঙ্গ বিজেপিকে ফের একাত নিলে তথাগত রায়। তথাগত রায় তার পোস্টের মাধ্যমে বোঝাতে চাইলেন, বিজেপি নেতা কর্মীরা এখন তলায় তলায় তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে, তার ফলে আসল বিজেপি কর্মীরা যেমন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন, তেমনি একটার পর একটা ভোটের ফলাফল খারাপ হচ্ছে। যদিও তার প্রথমবার নয়, বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপির কাজকর্ম নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা তথাগত রায়। কলকাতা পুরসভার ফল বেরোনোর পর তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ধীরে ধীরে নিশ্চিহ্ন হওয়ার ফলাফল কিন্তু তার কথার সাথে মিলে পাওয়া গেল। এবার তিনি তার পোস্টের মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন, অনেক বিজেপি নেতা কর্মীরা এখন তলায় তলায় তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে, যার ফল ভুগতে হচ্ছে একনিষ্ঠ বিজেপি কর্মীদের।